ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে কাল কাকলি ঘোষ দস্তিদার ও শুভেন্দু অধিকারীকে তলব নারদ কাণ্ডে নিজাম প্যালেসে তলব করলো সিবিআই বিস্তারিত জানতে যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ সিবিআই সূত্রে আর কি তথ্য উঠে আসছে দেখো মধুমন্ত্রী তুমি জানো আজকে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ অপরূপা পোদ্দারের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করেছেন সিবিআই গোয়েন্দারা নারদকান্ডে যেটা সিবিআই তরফে জানানো হচ্ছে আরো চারজনের নমুনা সংগ্রহ করতে হবে তার মধ্যে শুভেন্দু অধিকারী রাজ্যের পরিবহন মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকুলি ঘোষ তস্তিদার এই দুজনকে আগামীকাল তলব করা হয়েছে যেটা সিবিআই আধিকারিক জানাচ্ছেন যে শুভেন্দু অধিকারী প্রতিনিধি পাঠিয়ে তিনি আরো সময় চেয়েছিলেন কিন্তু যেটা সিবিআই তরফে জানানো হয়েছে যে আরো কিন্তু সময় দেওয়া হবে না যদি তিনি সময় চান তাকে লিখিতভাবে ভাবে সিবিআই আধিকারিকদের জানাতে হবে যে তিনি কোন ডেটে আসবেন এবং যেটা সিবিআই সূত্রে খবর সম্ভবত আগামীকাল আসবেন এবং কণ্ঠস্বরের নমুনা রেকর্ড তুমি জানো এর আগে কিন্তু পাঁচজন আজকে দুজন নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেই কণ্ঠস্বরের নমুনার সঙ্গে যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন নার স্টিং অপারেশনের যে ফুটেজ সেই ফুটেজের যে বয়স রয়েছে সেটা কিন্তু মিলিয়ে দেখা হবে এবং সেই ফুটেজ এবং কণ্ঠস্বরের নমুনা সেটা কিন্তু গান্ধীনগরের ফরেনসিক ল্যাবে দেখার জন্য যেটা সিবিআই তারপরে আমরা জানতে পারছি যে তারা কিন্তু নারদ কান্দের দ্রুত চার্জশিট ফাইল করতে চায় তার জন্যই কিন্তু এই সমস্ত প্রক্রিয়া চালানো হচ্ছে বলেই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি মধুমন্ত্রী ধন্যবাদ প্রকাশ